এবার যাত্রীরা আপনাদের জানিয়ে রাখি সকাল সকাল একেবারে পথ অবরোধ করলেন। আপনাদের জানিয়ে রাখি ট্রেন অবরোধ, এবার সোনারপুর লোকাল ট্রেন বাতিল আর সেই কারণেই ট্রেন অবরোধ করলেন তারা। সোনারপুর দক্ষিণ শাখার আপ ক্যানিং লোকাল সোনারপুর ঢোকার আগে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে, সমস্যায় পড়েন যাত্রীরা, দুর্ভোগে যাত্রীরা। সোনারপুর লোকাল ট্রেন বাতিল আর সেই কারণেই ট্রেন অবরোধ। সোনারপুরে দক্ষিণ শাখার আপ ক্যানিং লোকাল সোনারপুর ঢোকার আগে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে, এর জেরে সমস্যায় পড়েন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। আজ সকালেই সোনারপুর লোকাল ট্রেন বাতিল করা হয় এবং সেই কারণেই ট্রেন অবরোধ করেন যাত্রীরা, সমস্যায় পড়েন, দুর্ভোগে পড়েন অন্যান্য যাত্রীরাও। এবং যেমনটা জানা যাচ্ছে, সোনারপুর দক্ষিণ শাখার আপ ক্যানিং লোকাল সোনারপুর ঢোকার আগে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে এবং যার জেরে সমস্যায় পড়তে হয় ট্রেন যাত্রীদের। সোনারপুর লোকাল ট্রেন বাতিল করা হয় এবং তার জেরে ট্রেন অবরোধ। সোনারপুর দক্ষিণ শাখার আপ ক্যানিং লোকাল সোনারপুর ঢোকার আগে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে, এর জেরেই সমস্যায় পড়েন যাত্রীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেন অবরোধের জেরেই এই দুর্ভোগে পড়েন যাত্রীরা, সকাল থেকে একেবারে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। সোনারপুরে দক্ষিণ শাখার আপ ক্যানিং লোকাল সোনারপুর ঢোকার আগে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে আর এর জন্যই দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। সোনারপুর লোকাল ট্রেন বাতিল আর সেই কারণেই ট্রেন অবরোধ। সোনারপুর দক্ষিণ শাখার আপ ক্যানিং লোকাল সোনারপুর ঢোকার আগে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকে ট্রেন, ট্রেন অবরোধ করছেন যাত্রীরা, এখন ঠিক কি পরিস্থিতি, স্বাভাবিক হয়েছে? দেখো সুমন, তোমাকে বলে রাখি, গত কয়েক মাস আগে, প্রায় এক মাস আগে কিন্তু ইতিপূর্বে যাত্রীদের অসুবিধা হচ্ছিল এই লোকাল ট্রেন বাতিলের জন্য। ডায়মন্ড হারবারে একটা বড় বিক্ষোভ হয়েছিল, সেই সময় স্টেশন ম্যানেজার, স্টেশনের যিনি রয়েছেন, এছাড়া ওদের যে রেলের যে আধিকারিক রয়েছেন, কথা দিয়েছিলেন কোনো ট্রেন স্বাভাবিকভাবেই চলবে, সমস্ত ট্রেন কোনো বাতিল করা হবে না। কিন্তু বর্তমানে হঠাৎ করে দেখা গেল আজকের একদম মহাষষ্ঠীর দিন, শুভ দিন, সেই শুভ দিনে যখন প্রচুর মানুষ ঠাকুর দেখতে যাবে তখন একটি ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়, তখন মানুষ ক্ষোভে ভেটে পড়ে। বিভিন্ন জায়গায়, তোমাকে বলি বারাইপুর, সরাইপুর, গড়িয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় খেপে খেপে ট্রেন বন্ধ করা হয় বা বন্ধ করা হয়, অবরোধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে থাকার পরে আবার এখন কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমনা, বেশ, ধন্যবাদ গোপাল। টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সোনারপুর লোকাল ট্রেন বাতিল আর তার জেরেই ট্রেন অবরোধ। সোনারপুর দক্ষিণ শাখার আপ ক্যানিং লোকাল সোনারপুর ঢোকার আগে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে এবং সমস্যায় পড়েন যাত্রীরা, যদিও এখন স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।